নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে একটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভোগের খিচুড়ি রেসিপি। ভোগের খিচুড়ি আমরা সকলে ভীষণ পছন্দ করি, তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভোগের খিচুড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম গোবিন্দভোগ চাল, আর নিয়েছি 250 গ্রাম সোনামুখ ডাল। ভোগের খিচুড়ির জন্য কিন্তু চাল আর ডালের পরিমাণটা ইকুয়াল হতে হবে। আর সবজির মধ্যে আমি এখানে নিয়েছি ফুলকপি, মিষ্টি কুমড়ো, একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি অল্প পরিমাণে সয়াবিন, চেরা কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটু বড় সাইজের করে কেটে নিয়েছি আমি আলু। আর মশলার মধ্যে নিয়েছি এখানে 2 টেবিল স্পুন আদা আমি গ্রেট করে নিয়েছি, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। এখন আমি মশলার পেস্টটা রেডি করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন আমি এর মধ্যে সামান্য জল দিয়ে এটা গুলে রেখে দেবো, ততক্ষণ মশলাটা একটু ভিজে যাবে। এই খিচুড়িতে কিন্তু আদার পরিমাণটা একটু বেশি দিতে হয়, আপনার যে পরিমাণ চাল ডাল নেবেন সেই অনুযায়ী মশলাটাও অ্যাড করবেন। আর এখন আমি সয়াবিনটা ভিজিয়ে রেখে দিচ্ছি। এখন আমি শুকনো খোলায় ডালটা একটু ভেজে নেব 2-3 মিনিটের জন্য। ডালটা কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, খুব বেশি লাল করে ভাজলে কিন্তু ডাল সেদ্ধ হবে না। এখন এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে আমি ডালটা ভেজে নিচ্ছি। ডালটা ভাজা হয়ে গেছে, এখন ডালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তখন আমি এখন 2-3 বার খুব ভালো করে ডালটা ধুয়ে নিচ্ছি। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেলটা গরম হয়ে গেলে আমি এখন এর মধ্যে ফুলকপিগুলো ভেজে নেব। দেখুন ফুলকপিগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। কড়াইয়ে যে তেল আছে সেই তেলের মধ্যে এখন আমি সয়াবিনগুলো ভেজে নেব। তো আপনারা আগে দেখেছিলেন আমি সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম প্রথমেই, তো সয়াবিনটা খুব ভালো করে ভিজে গেছে। সয়াবিন থেকে আমি জল খুব ভালো করে নিজে নিয়ে এখন সয়াবিনগুলো ভিজে নিচ্ছি। সয়াবিন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াই আবার দিয়ে দেবো সর্ষের তেল। এখন আমি আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, তে আলুর কালারটা খুব সুন্দর হয়। দেখুন আলুটা ভাজা ভাজা হয়ে এসছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুমড়ো। এখন আমি আলু আর কুমড়ো আবারও খুব ভালো করে ভেজে নেব। আলু আর কুমড়ো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি গ্যাসের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে আমি পুরো খিচুড়িটা রান্না করব। দিয়ে দিলাম 4 টেবিল স্পুন সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য তেজপাতা, 2 গোটা শুকনো লঙ্কা। 30-40 সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে লবঙ্গ, এলাচ আর দারচিনি, আর গোটা জিরে এখানে মোটামুটি 1 টেবিল স্পুন আছে। আপনারা যে পরিমাণ চাল ও ডাল নেবেন সেই অনুযায়ী কিন্তু মশলাগুলো অ্যাড করবেন, আমি আবারও বলছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, আমি কুচি করে কেটে রেখেছিলাম, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এখন আমি সব কিছু খুব ভালো করে ভেজে নেব 1-2 মিনিট টাইম নিয়ে, যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ,
যাতে টমেটো একটু গলে যায় তো আমি এখনই লবণটা অ্যাড করে দিলাম। টমেটোটা একটু মজে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে আগে থেকে যে মশলার পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম আদা জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে সেটা। এখন সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে 3-4 মিনিট টাইম নিয়ে লো ফ্লেমে। যতক্ষণে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডাল। চাল আর ডালে খুব ভালোভাবে জল ঝরিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন 2-3 মিনিট টাইম নিয়ে আমি চাল আর ডালটা মশলার সাথে খুব ভালো করে ভেজে নেব। খুব বেশিক্ষণ কিন্তু ভাজতে হবে না। ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি সবজিগুলো দিয়ে আবারও 1-2 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। সামনে শীতকাল আসছে, শীতকালে কিন্তু খিচুড়ি খেতে খুবই দুর্দান্ত লাগে। আপনারা এইভাবে বাড়িতে খিচুড়ি ট্রাই করতে পারেন, দেখবেন একদম কিন্তু ভোগের যে খিচুড়ি হয় সেই স্বাদ পাবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 গ্লাস গরম জল। একেবারে কিন্তু এখানে আমি জল দিয়ে দেবো না, প্রথমে 2 গ্লাস জল দিয়েছি, এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো, এটা ফুটতে দেবো, একটু সিদ্ধ হয়ে যাবে। তারপর যদি আমার মনে হয় জল লাগবে তাহলে কিন্তু আমি পরে জল অ্যাড করতে থাকবো। তো দেখুন এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি আর ঢাকা দিয়ে এখন আমি রেখে দিচ্ছি। মাঝে মাঝে ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে নেব, দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা আর জল লাগবে কিনা। পুরো রান্নাটাই কিন্তু হবে লো ফ্লেমে। তো এখানে আমি আবারও 1 গ্লাস জল অ্যাড করলাম, আর অবশ্যই কিন্তু গরম জল অ্যাড করবেন, এতে করে টেস্টটা কিন্তু আরও সুন্দর হয়। দেখতে পাচ্ছেন এইভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে কোনোভাবে কিন্তু খিচুড়ির তলা না ধরে যায়। তখন আমি এর মধ্যে আরও 1 গ্লাস জল অ্যাড করেছিলাম, যেহেতু আমি খিচুড়িটা একটু পাতলা পাতলা করবো, আপনারা যদি গাঢ় গাঢ় করতে চান তাহলে কিন্তু জলটা বুঝে দেবেন। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন গরম মশলা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর গরম গরম সার্ভ করবো বেগুন ভাজা বা পাঁপড় ভাজা বা বেগুনি দিয়ে। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে খিচুড়ি বানিয়ে দেখবেন, খুবই দুর্দান্ত হয় খেতে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা দেখি বুঝতে পাচ্ছেন খিচুড়িটা কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে। তো আজকের মতন বাই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।